সাধনা করার জন্য বিভিন্ন প্রকারের নিয়ম বিভিন্ন প্রকারের সাধনা বিভিন্ন পদ্ধতি আমাদের তন্ত্রে শাস্ত্রে গুরুমুখে হয়ে থাকে তো এই সাধনা করার সব থেকে সহজ উপায় আজ আমি আপনাদেরকে বলবো একটি সাধনা ঈশ্বরের কৃপা লাভ করার জন্য হয় আরেকটি সাধনা ভূত সাধনা প্রেত সাধনা জিন সাধনা অর্থাৎ শয়তানের সাধনা যেগুলিকে বলা হয় এরকম সাধনাগুলি যেগুলিতে আত্মার কোনো উন্নতি হয় না শুধুমাত্র ইহজগতের কিছু অলৌকিক শক্তির অধিকারী হওয়া যায় তবে তন্ত্রশাস্ত্রে এগুলিকে নিম্ন শ্রেণী সাধনা বলা হয়ে থাকে আর আমি যে সাধনা সম্পর্কে বলবো সম্পূর্ণ ঈশ্বর সাধনা তো ঈশ্বর সাধনা করার জন্য আমাদের তন্ত্রমতে সাধনা আছে গুরুমুখী সাধনা আছে যেগুলি গুরু আদেশ করেন সেই সমস্ত সাধনা করতে সেগুলি সাধনা আছে তো এর বিভিন্ন রকম পদ্ধতি আছে সেগুলি আপনাকে না বুঝিয়ে বললে আপনি বুঝতে পারবেন না তন্ত্রে যদি সাধনা যেগুলি আছে সেগুলোর বিভিন্ন রকম নিয়ম আছে আচার আচরণ আছে সেইভাবে সাধনা করতে হয় গুরু যে সাধনাগুলি দিয়ে থাকেন বীজ বাদ দিয়ে আরও কিছু সাধনা দিয়ে থাকেন যেমন সরস্বতী সাধনা কালী সাধনা শিব সাধনা এগুলোর বিশেষ কিছু ডাকার মন্ত্র আছে এবং নিয়ম আছে সেই নিয়ম অনুসারে করতে হয় দেখা গেল একটি মন্ত্র আছে শিবকে জয় লাভ করার জন্য বা একটি শক্তি লাভ করার জন্যে তো সেই মন্ত্রটি নিয়ম আছে একুশ দিন করতে হবে একটি ঘরে সেই ঘরের মধ্যে কেউ ঢুকতে পারবে না তো ওই মন্ত্রটি কিন্তু ঠিক ওই নিয়মেই করতে হবে না হলে কাজ হবে না তেমনি বীজ মন্ত্র জপেরও বিভিন্ন রকম গুরুর আদেশ দেন নিয়ম বলে দেন সেই সমস্ত নিয়মে সাধনা করলে অবশ্যই ঈশ্বরের কৃপা লাভ করা যায় সাধনার আরও কয়েকটি পদ্ধতি আছে যেমন ধ্যানযোগে কোনো মন্ত্রতন্ত্র নয় শুধুমাত্র আপনি ঈশ্বরের চিন্তা করছেন সেভাবেও সাধনা করে অনেকে সফলতা লাভ করেছেন অনেকে গান গেয়ে সফলতা লাভ করেছেন অর্থাৎ যেমন রামপ্রসাদ শুধুমাত্র মায়ের গান করতেন সেই গানেই কিন্তু তিনি সিদ্ধি লাভ করেছেন তাই একটাকে বলা হয় তন্ত্রমতে সাধনা যোগী মতে সাধনা আরেকটিকে বলা হয় ভক্তিমতের সাধনা তো আমি যে সাধনাটির কথা বলছি সব থেকে সহজ উপায় স্বামী নিগমানন্দ তান্ত্রিক গুরু বইয়ের মধ্যে এক জায়গায় পরিষ্কার উল্লেখ করেছেন ওটা তন্ত্র থেকে বহু বহুতন্ত্র থেকে নেওয়ার পরে তান্ত্রিক গুরু বইটা তৈরি হয়েছে এবং সেখানে বিভিন্ন তন্ত্রের যুক্তিতর্ক এনে ওখানে লেখা হয়েছে তো তন্ত্র সার বৃহত্তন্ত্র সার তন্ত্র বিভিন্ন তন্ত্রের একই উল্লেখ পাওয়া যায় যেটি হলো স্বয়ং শিব বলেছেন যে কলিযুগে মানুষের স্বল্প আয়ু অধিক আয়ু নয় মানুষের সময় নেই মানুষ সাধনা বসে থেকে দশ বছর বারো বছর এভাবে করতে পারবে না একটা না বসে থেকে কারোর পক্ষেই সম্ভব নয় তাই স্বল্প আয়ু সময় কম তো সেক্ষেত্রে শুধুমাত্র জব করলেই মানুষ সিদ্ধি লাভ পাবে তো আপনি যে ঠাকুরেরই সাধনা করে থাকেন না কেন যে রূপে বা যে নিয়মেই সাধনা করুন শুধুমাত্র ভক্তিমতে যদি সাধনা করতে পারেন তাহলে আপনি সহজে সিদ্ধি লাভ পাবেন এবং সহজেই আপনি ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন আত্মার উন্নতি হবে যদি তন্ত্র তন্ত্রমতে সাধনা করতে চান তাহলে অনেক রকম ভুল হবে আরেকটি বিষয় আপনি যদি নিজেকে মনে করেন যে আমি অনেক কিছু জানি আমি তন্ত্র সম্পর্কে অনেক জ্ঞানী সেক্ষেত্রেও কিন্তু আপনার ভুল হলে সাধনা করাকালীন ভুল হলে আপনি সাধনায় অসফল হবেন তাই যদি ভক্তি ভক্তিমতে ঈশ্বর কাছে আপনি ছোট শিশু অর্থাৎ যেটা ছমাসের শিশু যে কিছুই বোঝে না সেরকম ভাবধারা নিয়ে যদি সাধনা করতে পারেন এবং আকুল হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন সেটা তন্ত্রমন্ত্র ছাড়াই হোক তন্ত্রমন্ত্র দিয়েই হোক এবং জপে জপ সিদ্ধি শুধুমাত্র আপনি জপ করে গেলেই ভক্তিভাবে এবং ভগবানের কাছে ভুল ত্রুটির ক্ষমা চাইলে অবশ্যই এই উপায়ে সহজে ঈশ্বরের কৃপা লাভ করা যায় কারণ এখানে কোনো ভুল নেই আপনি যতই ভুল করুন না কেন এমন কি একটা ঘটনা আপনাদেরকে বলি রামকৃষ্ণ একদিন মা কালীর গায়ে দক্ষিণেশ্বরে মায়ের গায়ে প্রস্রাব করে দিচ্ছে তো এই দৃশ্য অনেকে দেখে রানী রাসমণিকে বললেন যে রামপ্রসাদ এরকম কাণ্ড করেছে সঙ্গে সঙ্গে রানী ডাক করালেন যে এটাকে কারাগারে ভর্তি করো কারাগারে ভরে দাও এ মায়ের গায়ে প্রস্রাব করেছে কি করে সাহস হয় এরকম রাতে মা স্বপ্ন দেখাচ্ছে রানী রাসমণিকে যে তোর সন্তান কি তোর গায়ে কখনো প্রস্রাব করেনি পায়খানা করেনি তুই আমার সন্তানকে কেন আটকে রেখেছিস ও আমার শিশু সন্তান ও আমার গায়ে প্রস্রাব করবে পায়খানা করবে এটা তো স্বাভাবিক তোর সন্তানও তো তোর গায়ে করে তো সঙ্গে সঙ্গে সকালে রানী রাসমণি রামকৃষ্ণকে কারাগার থেকে মুক্ত করে এবং খুব সম্মানের সহিত আবার পূজা গৃহে মায়ের সেবা করার আদেশ দেন তো এটা থেকে পরিষ্কার উদাহরণ পাওয়া যায় যে আপনি যদি ঈশ্বরের শিশু সন্তান হয়ে থাকতে পারেন এবং ঈশ্বরের কাছে সন্তানরূপে পূজা করতে পারেন তাহলে সহজেই আপনি ঈশ্বরের কৃপা লাভ করবেন শত ভুলেরও আপনি মায়ের গায়ে লাথি মারলেও বা ঈশ্বরের গায়ে প্রস্রাব করলেও সে ভুলের ক্ষমা অবশ্যই আপনি পেয়ে যাবেন তাই সাধনা করার সব থেকে সহজ পদ্ধতি এবং সহজ নিয়ম এটাই শিশু সন্তান রূপে ঈশ্বরকে প্রার্থনা করুন পূজা করুন সব আমি জানি আমি সব পারি তন্ত্র সম্পর্কে আমার অনেক জ্ঞান আছে এরকম চিন্তাধারায় যদি জব করেন তাহলে কিন্তু আপনার পদে পদে ভুল হবে তবে গুরু ধরবেন গুরুর যে নিয়মে নিয়ম দেবে বা আদেশ দেবে সেটাও করবেন কিন্তু ভাবধারা শিশু সুলভ রাখবেন এই সাধনা সম্পর্কে অনেক কিছু তথ্য আছে যেটা তুলে তুলতে গেলে অনেক সময় লাগবে আমাদের যেমন শরীরে ছটা রিপু আছে এই রিপুর তারণায় আমাদের মন চঞ্চল এবং অস্থির হয়ে যায় বিভিন্ন সাংসারিক জগতের মোহে পড়ে আমরা ঈশ্বরকে ভুলে যাই কারণ আমরা প্রত্যেকেই জানি এই জগতে চিরদিন আমরা থাকবো না যেতে হবে একদিন সবাইকে ছেড়ে চলে সেই ঈশ্বরের কাছে শুধুমাত্র ঈশ্বরের শক্তি ঈশ্বরের কৃপায় আমাদের সাথে যাবে আত্মার যতটা উন্নতি হবে সেই অনুযায়ী আমাদের ফলপ্রাপ্তি হবে তারপরেও আমরা পদে পদে বিভিন্ন রকম ভুল করে থাকি ভগবানকে ডাকলে এবং তার কি পায় আপনার সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাব সমস্ত বাধাবিঘ্ন থেকে মুক্তি পাবো তারপরেও কিন্তু আমরা জেনেও তার স্মরণাপন্ন হতে পারি না কারণ ছটা রিপু আমাদের সেটাকে হতে দেয় না চারিদিকে মা মহামায়ার মায়ার জালে আমরা জর্জরিত হয়ে পড়ি দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাই তো ত্যাগ যদি মনের ভিতরে আনা যায় তাহলেও কিন্তু সাধনার পথ এগোয় ত্যাগ বলতে কোনো কিছু আপনার লোভ বা এটা পাওয়ার আশা বা এটা আমার হারিয়ে গেছে সেটা অকারণে দুঃখ করা সেগুলির মধ্যে আপনার ত্যাগ ভাব আনতে হবে অপরকে সাহায্য করতে হবে উপকার করতে হবে কেউ দুঃখী ব্যক্তি আছে আপনি সাহায্য করতে পারলে সাহায্য করবেন এবং সর্বদা সত্যের পথে থাকবেন ঈশ্বরকে স্মরণ করবেন তবেই আপনার আত্মার উন্নতি হবে এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন ধন্যবাদ